প্রতি মাসে প্রবাসীদের আয়ের একটি বড় অংশ চলে যায় বাইরের দেশের এয়ারলাইন্সের যাতায়াতে। সরকার প্রবাসীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নিজ দেশের লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ বিমানে অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করেছে। হাড় ভাঙা পরিশ্রমে কষ্টার্জিত অর্থ দেশের বাইরে যেন চলে না যায়, সেজন্য প্রবাসীরা যেন বিমানে যাতায়াত করে। কুয়েত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাব ও বাংলাদেশি জাতীয় চ্যানেলের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসীদের আয় দেশের রিজার্ভ বৃদ্ধি ও দেশে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মঙ্গলবার সার্কের সিটি টাওয়ার হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রানা, আয়ন টিভির প্রতিনিধি সাদিক রিপন সহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও চ্যানেলের সংবাদকর্মীবৃন্দ। এ সময় কুয়েতে বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমামের কর্মজীবনের সুনামের সহিত দায়িত্ব পালন শেষে দেশে গমন উপলক্ষে বদুর ট্রাভেলসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রবাসীদের জন্য সরকার যত বেশি সুযোগ সুবিধা প্রদান করবে এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, তত বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হবে। প্রবাসীরা ভালো থাকলে দেশের উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। এছাড়াও দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন জরুরি বলে মনে করেন প্রবাসী সংবাদকর্মীরা।